I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know the time can heal it all, I just gotta get through. Good morning. গুড মর্নিং ফ্রম জয়পুর, রাজস্থান। আর এই সিন দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এটা রাজস্থান? আনএক্সপেক্টেডলি আজকে জয়পুরে অনেক বৃষ্টি সকাল থেকে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা জয়পুর ঘুরবো, কিন্তু জয়পুরে আমি ভাবছিলাম যে অনেক বেশি গরম পড়বে, কিন্তু দেখছি এখন পুরা বৃষ্টি, ঠান্ডা ওয়েদার। আর এখন সকালটা শুরু করতেছে আমার হাতে বানানো একটা জঘন্য কফি দিয়ে। কি বানাইছে আল্লাহই জানে, নর্মালি আমি অত ভালো কফি বানাইতে পারি না। যাই হোক, এই ভিউটা এনজয় করতে করতে কফি খাই, দেন নিচে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সে ব্রেকফাস্ট করতে যাব। রুম থেকে চেক আউট করে ফেলতেছি। রুমটা আমার কাছে ভালোই লাগছে, হোটেলটা জোস ছিল, এখানে কমপ্লিমেন্টারি কফি টফি ছিল, সকালবেলা খাইছি। আর এখন ওয়েদার মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুবই প্লেজেন্ট একটা ওয়েদার মনে হচ্ছে। সো চলেন তাহলে আমরা এখন বের হই, আমাদের সাইট সিং শুরু করি। এখন বাজে অলমোস্ট 11টা, আমাদেরকে রওনা দিতে হবে। লেটস গো। সো এখান থেকে জেলমহলের অনেক জোস একটা ভিউ পাওয়া যাচ্ছে। সো জেলমহলটা যে লেকের উপরে বানানো, এটার নাম হচ্ছে মানসাগর লেক। আর এই লেকের পিছনে আপনারা যে পাহাড়টা দেখতেছেন, এটা হলো আরা ভ্যালি হিলস। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, পাহাড়ের উপর মেঘ জমে আছে, অসাধারণ লাগতেছে। সবচেয়ে বড় কথা, এই লেকটা কিন্তু বানানো হয়েছিল আগেকার দিনে, এই লেকে পশু পাখি শিকার করা হইতো। সো ওই পশু পাখি শিকার করার টাইমে যে রাজপুতরা ছিল তারা ওই মহলে থাকতো, ওই মহল থেকে শিকার করতো। তো এই লেকটা বানানো হয়েছিল মহারাজা প্রতাপ সিংকে দিয়ে। ইন্টারনেট ঘেটে যা পাইছে, আই ডোন্ট নো এটা সত্যি নাকি মিথ্যা, আর এটা বানানো হয়েছে 1799 সালে। আশেপাশের ভিউগুলো চমৎকার, চমৎকার। আমি এখন যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু 1987 সালে করা, এবং এই হোটেলটা জয়পুর রাজস্থানের মধ্যে মুসলিম হালাল ফুডের জন্য অনেক বেশি ফেমাস। সো চলেন এই হোটেলের খাবার এক্সপিরিয়েন্স করি, এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো এটা হচ্ছে মাটন কোরমা, বাঙালি বাঙালি, হ্যাঁ বাঙালি। এটা হচ্ছে আমাদের মাটন কোরমা, যে এটা আমাদের, আপনি আপনি বাংলা বলতে পারেন? আমার নাম কি? আমি মালদা, আমি মালদা থেকে। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে। মাসুম আলী আমার নাম, মাসুম আলী। আর আমার নাম মোহাম্মদ আরাফ। মাটন আছে মাসুম আলী ভাই, এটা হচ্ছে মাটন কোরমা। সো এটা হচ্ছে আমরা খাবো, সুন্দর জোস। চিকেন চিকেন চিংড়ি জি, চিংড়ি জি, চিকেন চিকেন চিংড়ি। রাত্রি টাইমে যে ফেমাস আমরা জয়পুরটা ফেমাস নিহারি, মাটন নিহারি। এটা হচ্ছে চিকেন হালুয়া। ওকে, চিকেন স্টু, চিকেন স্টু, চিকেন স্টু, আর আছে ডিম, মাটন কোরমা দিয়ে। এটা হচ্ছে এম এম খান হোটেলের মাটন কোরমা। আর মাটনের পিসগুলো দেখেন, পিসগুলো ভালোই বড়, নাইস। তিন পিস মাংস আছে, আর সাথে অর্ডার দিছি রুটি। আর মাটন কোরমার দাম হচ্ছে, আপনাদেরকে বলে দিই, মাটন মাটন কোরমা 240 রুপি। লুকস জুসি ম্যান। ও সো টেন্ডার। এই এই মাংসটা হচ্ছে একদমই সফট, এই মাংসটা একটু ছিঁড়ে নিই, এই যে দেখেন ইজিলি ইজিলি ছেড়ে যাচ্ছে, কিন্তু একটু রাবারি টাইপ। এবার এটার সাথে নিয়ে নিব একটু ঝোল। সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে কোয়ান্টিটি কিন্তু হিউজ। আমি আমার মনে হয় আপনারা যদি দুইজন আসেন, এই একটা প্লেট নিয়ে শেয়ার করে খেতে পারেন, আর মাংসের পরিমাণও অনেক বেশি থাকে। দুপুরে আমরা লাঞ্চ করছি এম এম খান হোটেলে, এখন আমরা লাঞ্চ করে যাচ্ছি আমির ফোর্টের দিকে। আমির ফোর্ট জয়পুরের যতগুলো ফোর্ট আছে তার মধ্যে ওয়ান অফ দি মোস্ট ফেমাস ফোর্ট হচ্ছে আমির ফোর্ট। সো আমরা চেষ্টা করবো আজকে দুইটা ফোর্ট কভার করার জন্য, এক নম্বর হচ্ছে আমির ফোর্ট, দুই নম্বর হচ্ছে জয়গড় ফোর্ট।
নর্মালি জয়পুরে আসলে মানুষ এই দুইটা ফোর্টি কভার করার ট্রাই করে, বিকজ এই দুইটাই অনেক সুন্দর। জয়পুরের সাইট সিং সম্পর্কিত আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, জয়পুরের টোটাল যত সাইট সিং স্পট আছে সবগুলো কভার হয় কিন্তু 10 কিলোমিটারের মধ্যে, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 4 থেকে 5 মিনিট টাইম লাগে, খুব বেশি টাইম লাগে না। সবচেয়ে বেশি টাইম যেটা লাগে প্রত্যেকটা ফোর্ট ঘুরতে বেশি টাইম লাগে, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অত বেশি টাইম লাগে না। সো আপনারা একদিনেই জয়পুরের যতগুলো স্পট আছে সব কভার করতে পারবেন, সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যাওয়ার কথা ছিল আমির ফোর্ট, কিন্তু আমির ফোর্ট যাওয়ার পথে জ্যাগার ফোর্টে যাচ্ছি, বিকজ জ্যাগার ফোর্ট হচ্ছে এখান থেকে কাছে। সো আগে জ্যাগার ফোর্টটা কভার করবো, তারপর আমির ফোর্টে যাবো, আর এখান থেকে পুরো জয়পুরের একটা জোস ভিউ পাওয়া যায়। উপরে দেখেন গাড়ি উঠতেছে পাহাড়ের উপরে, আমরা কিন্তু ওই পাহাড়ের উপরেই উঠবো এখন, পুরা পাহাড়ি রাস্তা। আর এই গাছগুলা এখন হচ্ছে সবুজ, দেখে মনে হচ্ছে শুকাই গেছে কিন্তু আসলে এখনই কিন্তু সবুজ গাছ। আর এটা হচ্ছে গাড়ির পার্কিং, আর পিছনে যে ফোর্টটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জ্যাগার ফোর্ট। চলেন আমরা এখন জ্যাগার ফোর্ট এক্সপ্লোর করি। ওফ, বাইরে থেকে তো সুন্দরই লাগতেছে। টিকিট কেটে নিচ্ছি, আর আমার টিকিট কিন্তু আমি কাটছি ফরেনার স্টুডেন্ট উইথ ভ্যালিড আইডি কার্ড, এটা দিয়ে। আপনারা যদি ফরেনার হিসেবে টিকিট কাটেন তাহলে 200 রুপি করে পড়বে, আর আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে টিকিট কাটাইছি আমার 100 রুপি পড়ছে। সো চলেন এখন জায়গার ফোর্টে এন্ট্রি করি, গাইড নিবো, বিকজ গাইড না নিলে আপনারা এখানে যেসব পয়েন্ট আছে এইসব পয়েন্ট কেন বানানো হয়েছে এগুলো বুঝতে পারবেন না। ফাতেপুর সিক্রির মতো গাইড নিচ্ছি, আর গাইড অবশ্যই দামাদামি করে নেবেন, যেমন আমার কাছে চাইছে 450 রুপি, বাট আমি ঠিক করছি 100 রুপি দিয়ে। সো এখন গাইডের সাথে যাব, প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লোর করবো আর আপনাদেরকে দেখাবো। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, জ্যাগার ফোর্ট কিন্তু পাবলিক প্রপার্টি না, এটা একটা প্রাইভেট প্রপার্টি। সো আপনারা এখানে যে টিকিটটা কাটবেন এই টিকিটের টাকাটা যায় হচ্ছে জয়পুরের যে রয়্যাল ফ্যামিলি আছে তার কাছে। আর আমরা পিছনে যে গেটটা পার করে আসছি এটা হচ্ছে 3 নম্বর গেট, এখন আমরা আরও উপরে উঠবো আর আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন। তো এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তোপ, এই তোপটা অ্যাকচুয়ালি কখনো ইউজ করা হয় নাই যুদ্ধে, কারণ এখানে কখনো কোনো যুদ্ধই হয় নাই। আর এটা যখন টেস্টিং এর জন্য চালানো হয়েছিল তখন এটার যে গোলা ছিল ওইটা 35 কিলোমিটার দূরে যেয়ে পড়ছে, এবং যে জায়গায় গোলাটা পড়ছে ওই জায়গাটা পুরো গর্ত হয়ে গেছে, লেক টাইপের হয়ে গেছে। আর এটা কিন্তু 1720 সালে বানানো হয়েছিল, 1720 সালে এটা এখানে অ্যাসেম্বল করা হয়েছে এবং তারপর থেকে এটা এখানেই আছে। আর এটা যদি এদিক ওইদিক মুভ করা লাগে তখন হাতির সাহায্য নেওয়া হতো, হাতি এটাকে দিয়ে মুভ করাইতো। আর এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা টেস্টিং করানোর জন্য একবারই চালানো হয়েছিল এবং এই ডিরেকশনে চালানো হয়েছিল। এখানে আপনারা যে নালাটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বৃষ্টির পানির জন্য বানানো হয়েছিল, আর এটার টোটাল লেন্থ হচ্ছে 5 কিলোমিটার। সো 5 কিলোমিটার এরিয়াতে যত বৃষ্টি হতো সব বৃষ্টির পানি এসে এখানে জমা হতো, আর এখানে হচ্ছে এটা পিউরিফাই করার জন্য একটা ছাঁকনি আছে। সো ছাঁকনি দিয়ে পানিটা ছেঁকে ভিতরে একটা স্টোরেজ আছে পানির, ওই ওইখানে পানি স্টোর হতো। আর আজকের ওয়েদারটা খুবই জোস, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি কমে গেছে এখন। এই ওয়েদারে ঘুরে যে মজা এটা অ্যাকচুয়ালি আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। জয়পুরে অনেক গরম থাকার কথা বাট এখন গরম নাই, উল্টা জোস একটা ওয়েদার, বৃষ্টিও থেমে গেছে। এটাই দোয়া করতেছিলাম যেন বৃষ্টিটা থামে আর আমরা জোসভাবে আপনাদেরকে এসব প্লেস দেখাতে পারি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে এই টাইপের হিস্টোরিক্যাল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ফোর্টটাতে কিন্তু এখনও মানুষজন থাকে, আপনারা এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ফোর্টের যে গার্ড আছে তারা এখনও এইসব রুমে থাকে। আর এই পদক্ষেপটা এখানকার যে রাজা উনি এই পদক্ষেপটা নিচ্ছে যে এখানে যে গার্ডগুলো থাকবে তারা এই ফোর্টেই থাকবে। বাহ সুন্দর। আর পানি স্টোরেজের সিস্টেম দেখেন, এখান দিয়ে যে পানিগুলো আসে যেগুলো এখন দেখতেছেন ময়লা পানি, সো ময়লা পানিগুলো হচ্ছে এই পথ দিয়ে ছেড়ে দিত যেন এগুলো চলে যায়। আর ফার্স্ট টাইম তো ময়লা পানি আসবে বিকজ এই নালাটা হচ্ছে পাহাড়ি পথে বানানো, তো সেকেন্ড অর থার্ড টাইম যখন বৃষ্টি হয় তখন যখন পরিষ্কার পানি আসে তখন এখানে যে দরজাটা আছে এই দরজাটা এখানে লাগাই দেয়, আর যে পরিষ্কার পানি আছে এটা ভিতরে চলে যায়। আর ওইখানে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে হচ্ছে পানিটা স্টোর হয়, যেসব জন্তু জানোয়ার আছে ওরা যেহেতু পানি খায় সো এই ট্যাঙ্কে স্টোর করা ক্লিন পানিগুলো ওই জন্তু জানোয়ারগুলো খাইতো। আর একটু আগে যে ক্লিন পানির ট্যাঙ্কির কথা বলতেছিলাম এটা হচ্ছে সেই ট্যাঙ্কি, আর এই ট্যাঙ্কিটা হচ্ছে 40 মিটার্স ডিপ, এবং এর নিচে কথিত আছে যে রাজার যে খাজানাগুলো ছিল উনি এই ট্যাঙ্কির নিচে একটা রুম আছে ওই রুমের মধ্যে স্টোর করে রাখছিল, যদিও এটা কথিত কতটুকু সত্য আমি জানি না। বাট এখানে একটা টানেল আছে এই দরজা দিয়ে, এটা ডিরেক্ট যায় হচ্ছে আমির ফোর্টে, যে ফোর্টে আমরা এরপরে নেক্সট যাব। ওই ফোর্টের সাথে এই ফোর্টটা এই টানেলের মাধ্যমে কানেক্টেড, সো এই টানেলটা বানানোর মেইন উদ্দেশ্য ছিল যদি কখনো কোনো একটা ফোর্টে অ্যাটাক করা হইতো তাহলে ওই ফোর্টে তাহলে টানেলের মাধ্যমে রাজারানী এই দিকে চলে আসতো, আর এইদিকে যদি অ্যাটাক হইতো তাহলে এটার মাধ্যমে ওই দিকে চলে যেত। সো অ্যাটাকের কাছ থেকে বাঁচার জন্য আর কি এই টাইপের টানেল ইউজ করতো। আর এগুলো হচ্ছে
তারা পড়তো, যারা হচ্ছে যুদ্ধের সময় সবচেয়ে সামনে থাকতো। এগুলো হচ্ছে আয়রনের বানানো, আর জাস্ট ড্রেসগুলো দেখেন যে ক্যানোনগুলো ছিল, ওই ক্যানোনগুলোর জন্য ক্যানন বক্স। আর এগুলো হচ্ছে 50 কেজির এক একটা আয়রনের বানানো, আর এগুলো হচ্ছে আগেকার যুগের টাইম বম হিস্টোরিক্যাল জিনিস। আমির ফোর্ট, যেটা জ্যাগার ফোর্টের সাথে একটা সুড়ঙ্গ দিয়ে কানেক্টেড। জ্যাগার ফোর্ট থেকে আমির ফোর্ট খুব বেশি দূরে না, আই থিঙ্ক 15-20 মিনিট সময় লাগবে। আমির ফোর্টের কাছাকাছি চলে আসছি, আর এখান থেকে দেখতে কি সুন্দর লাগতেছে দেখেন, মাশাআল্লাহ বিউটিফুল জায়গা। এটা হচ্ছে আম্বার প্যালেসে ঢোকার রাস্তা। টিকিট কাউন্টার কহা হ্যায় ভাইয়া? উপর ইস জায়গা কা নাম কিয়া হ্যায়? ইসকা নাম দিলে আরাম। দিলে আরাম, আচ্ছা। ইসকো ভি উস জামানে মে বানায়া থা? হ্যাঁ, উস জামানে কা বানায়া রাখা হ্যায়, ইয়ে আরাম করনে রাজা লোগ আতে থে ইদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো আমাদেরকে টিকিট কাটতে হলে ওই উপরে যাইতে হবে, সো আমরা এখন ওই উপরে যাচ্ছি। আর এই জায়গাটার নাম হচ্ছে দিলি আরাম, এখানে সবাই বসে পিকনিক টাইপ করতেছে। এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন লম্বা, ওইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। 12 কিলোমিটার ধরে এই বাউন্ডারি ওয়ালটা বানানো এই প্যালেসটাকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুন্দর। এটা হচ্ছে জয়পুরের আগের শহর, সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন মানুষ বসবাস করে, আর এই জায়গার নাম হচ্ছে আমির, আমির প্যালেস অর আমির। আমরা টিকিট নিয়ে নিচ্ছি, এখানকার টিকিট লাগছে 100 রুপি। আর এটা হচ্ছে মহলে ঢোকার এন্ট্রান্স গেট, সো চলেন আমরা এখন মহলে ঢুকি। ভিতরে ঢোকার পর এরকম একটা ভিউ, আর এখানে ভিড় কম কারণ মানুষ টিকিট কেটে এই জায়গায় কমই আসে, ম্যাক্সিমাম নিচেই থাকে। আর এখন গাইডের সাহায্যে আপনাদেরকে এগুলোর সব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স প্লাস পয়েন্টসগুলো বলবো। এই জায়গাটা হচ্ছে দিওয়ানে আম, আর এর আগের বার ফাতেপুর সিক্রেট আপনাদেরকে বলছে দিওয়ানে আম কী জিনিস। দিওয়ানে আম মানে হচ্ছে পাবলিক কোর্ট, সো রাজা ওইখানে বসতো, আর এই জায়গায় হচ্ছে তার যে প্রজারা ছিল তারা বসতো, এবং এখানে কোর্ট প্রসিকিউশনের কাজ চলতো আর কি। আর এটা হচ্ছে গণেশ গেট, এটার ভিতরে আছে শীশমহল। আর গণেশ গেটটা দেখেন, এটা ভাইয়া ইয়ে কিতনে সাল মে পেন্টিং কিয়া থা? 1639। আচ্ছা, এটা 1639 সালে হচ্ছে এটার পেন্টিং করা হয়েছে, একবারই পেন্টিং করা হয়েছে। অ্যান্ড এখনও দেখেন এই পেন্টিংটা স্টিল ওইরকমই আছে। আর এই পেন্টিংয়ের যে রং, এই রংটা কিন্তু বানানো হয়েছে বিভিন্ন সবজির রং থেকে, বুঝতেই পারতেছেন যে কতটা হিস্টোরিক্যাল একটা জিনিস। আর এদিকে এটা হচ্ছে নর্মাল এরিয়া, ওইটা হচ্ছে কোর্ট রুমের যে অফিস ওইটা, আর এটা হচ্ছে কিচেন, এখানে খাবার বানানো হইতো, আর ওইটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ডাইনিং এরিয়া। তো আমরা এখন যাবো শীশমহলের ভিতরে, চলেন আপনাদেরকে শীশমহলের ভিতরটা দেখাই। এখানে আপনারা যত গ্লাস দেখতে পাচ্ছেন সব বেলজিয়াম থেকে উনি আমদানি করছিল ওই সময়। ও মাই গড, 1720 সালের কথা এটা। এখান থেকে আপনারা যে জানালাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে রানী বসে দিওয়ানে আমের যে কার্যক্রম ওটা দেখতো, আর এটা হচ্ছে মার্বেলের চালি। আর এখানে অনলি যারা ম্যারিড ছিল তারাই আসতো, যারা আনম্যারিড তারা এখানে আসতো না, বিকজ এটার নাম হচ্ছে সোহাগ মন্দির। এখানে একটা ঘর আছে, এই ঘরের এই জানালা থেকে আমরা পুরা এখানকার যে এরিয়া, এরিয়ার একটা ওভারভিউ পাবো। এটা ছিল হাতি যাওয়ার রাস্তা, এটাতে হাতি চলাচল করতো। আর আমরা ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, আমরা পায়ে হেঁটে আসছি, আর এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেশর গার্ডেন, আর এটা কিন্তু পুরো বৃষ্টির পানি। চিন্তা করেন, বৃষ্টির পানি দিয়ে এই লেকটা বানাইছে, অসম অসম। একটু আগে যে ভিউটা দেখাইছি ওটা ছিল এখানে, আর এটার পাশেই এটা হচ্ছে বৃষ্টির সময় যে রুমে থাকতো ওই রুমটা, উপরে ট্যাঙ্কি বানানো। সো ওইখানে যখন বৃষ্টির পানি পড়তো, পানিটা গড়ায় গড়ায় এখানে ছিল পর্দা, পর্দাতে পড়তো, পর্দাতে যখন বাতাস আসতো ঠান্ডা বাতাস ভিতরে যাইতো, যার কারণে এটা হচ্ছে বর্ষার সময় বেডরুম হিসেবে ইউজ করতো, এটা হচ্ছে আপনার উইন্টারের সময় ইউজ করতো, আর ওইটা হচ্ছে গরমের সময় ইউজ করতো, সামার টাইমে ইউজ করতো। আগেকার দিনে রাজারানীরা এক এক সময় এক এক মহলে থাকতো, মানে এক এক সিজনে, দ্যাটস ওয়াই দেয়ার রাজারানী অ্যাকচুয়ালি। এই ভিউটা তো হচ্ছে রানী, তার যে সিটি ছিল আগেকার যে সিটি আমির সিটি, ওটার ভিউটা দেখতো উনি। এখানকার জাস্ট ভিউটা দেখেন, এখন আমরা একটা সুড়ঙ্গতে যাচ্ছি। ও ডাইনিং হল, আচ্ছা। বাইরে থেকে আপনাদেরকে যে ডাইনিং হলের কথা বলছি, এটা হচ্ছে সেই ডাইনিং হল। আমরা একটু আগে শীশমহল থেকে স্টার্ট করছিলাম, শীশমহল থেকে উপরে উঠছিলাম, উপরে উঠে পুরোটা ঘুরে ওই দিক দিয়ে নামছি, ওই দিক দিয়ে নেমে এদিক দিয়ে বের হয়েছি। তো রাজা মানসিংয়ের 12টা ওয়াইফ ছিল,
সো 12টা ওয়াইফের জন্য 12টা সেপারেট বেডরুম ছিল এরকম, পুরা একটা বিশাল বড় বেডরুম। আপনাদেরকে একটু ভিতরে দেখাই। সো এটা ছিল তখনকার যুগের বেডরুম, ভিতরেও জায়গা ছিল, রাজা থাকতো উপরে এবং সে উপর থেকে ডিসাইড করতো যে কোন রানীর কাছে সে যাবে। আর এই রানীর কাছে যদি সে আসতো তাহলে এই যে রাস্তা, এই রাস্তাটা ইউজ করতো। আপনাদেরকে তো বলছি রাজার ছিল 12টা ওয়াইফ, সো 12টা ওয়াইফের জন্য আমি আপনাদেরকে দরজা দেখাই দিচ্ছি। ওই পাশে ছিল 3টা, এই পাশে ছিল 3টা, এই পাশে 3টা, আর এই পাশে 3টা, টোটাল 4 দেয়ালে 3টা করে দরজা। আর রাজা থাকতো উপরে, সো সে কোন রানীর কাছে যাবে এটা ডিসাইড করে দেন ওই বেডরুমের সাথে কানেক্টেড যে দরজা ওইটাতে চলে আসতো। আর আপনাদেরকে এতক্ষণ যে প্যালেসটা দেখাইছে, উইচ ইজ আম্বার প্যালেস বা আমির কোর্ট, এখানে কিন্তু একটা ফেমাস মুভি শুটিং হয়েছে, উইচ ইজ যোধা আকবর। সো এইটা তো ঋত্বিক রোশন অভিনয় করছে, আপনারা যারা মুভিটা দেখছেন তারা এই প্লেসটার সাথে রিলেট করতে পারবেন। আর আমার পিছনে আপনারা যে পড়াইটা দেখতে পাচ্ছেন এটা যোধা আকবর মুভিতে ইউজের জন্য বানানো হয়েছে। যতগুলো পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট কেন বানাইছে এটা এক্সপ্লেইন করছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। অসম প্লেস ছিল। সো আপনারা যদি হিস্টোরি পছন্দ করেন আই থিঙ্ক তাদের এখানে আসলে অনেক মজা পাবেন। আমি যদিও হিস্টোরি অত পছন্দ করি না, বাট স্টিল আমি এখানে এসে অনেক মজা পেয়েছি। জয়পুরের টোটাল যে সাইট সিইং ছিল এটা ডান। রাজস্থান ট্রিপে আমরা জাস্ট জয়পুরই কভার করছি, এছাড়াও রাজস্থান আর অনেক জায়গা আছে আই নো, জয়সলমের, তারপর উদয়পুর, বাট এগুলা এত শর্ট টাইমে কভার করা পসিবল না। আজমির, আজমির, পুষ্কর, অনেক জায়গা আছে রাজস্থানে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমি যখন দিল্লিতে আসছি আমি তখন এমআর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসকে বলছে যে ভাই আমি যেহেতু দিল্লিতে আসছি দিল্লি থেকে একটু আগ্রা রাজস্থান একটু টাচ দিয়ে আসি। সো তারা আমাকে ওইরকম একটা প্যাকেজ করে দিছে, সো আমি ওদের প্যাকেজে আসছি। তো এর মধ্যে আমার ইনক্লুডেড ছিল দিল্লি থেকে আমার সাথে গাড়িটা ছিল টোটাল ট্রিপে, দেন হোটেল ছিল দিল্লিতে, আমি এক রাত থাকছি, আজকে যে আবার দিল্লিতে থাকবো, দ্যাট মিনস দিল্লিতে 2 রাত, তারপর আগ্রাতে 1 রাত ছিলাম, আগ্রার হোটেলটা ফ্যান্টাস্টিক ছিল, আর দেন ছিলাম জয়পুরের হোটেলে, জয়পুরের হোটেলটাও জোস ছিল। জাস্ট দিল্লির ফার্স্ট দিনের যে হোটেল ছিল ওই হোটেলটার স্টাফগুলো ভালো ছিল না, বাট আই হোপ আজকের যে হোটেল দিল্লিতে থাকবে ওইটার যেন ভালো হয়। আর সব মিলিয়ে যদি বলি ট্রিপটা অসাধারণ ছিল, খুবই অর্গানাইজড ছিল, এমআর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের প্যাকেজে ট্র্যাভেল করে আমি টোটালি স্যাটিসফাইড। আপনারাও মানে আমি পার্সোনালি সাজেশন দিচ্ছি, আপনারা যদি দিল্লি, আগ্রা, জয়পুর এই সব কভার করতে চান 4 রাত 5 দিনে, সো আপনারা এমআর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওদের ফেসবুক পেজের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আর কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সো এখন জয়পুর ঘোরা শেষে আমি দিল্লিতে ব্যাক যাচ্ছি, কালকে দিল্লি থেকে আমার ঢাকার ফ্লাইট। আর বাই দ্য ওয়ে এই ট্রিপে আমি যত ফ্লাইটের টিকিট কাটছি প্লাস হচ্ছে ট্রেনের টিকিট কাটছি সব কিছুতে আমাকে এমআর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস থেকে হেল্প করছে। যদি ইন্ডিয়াতে ট্র্যাভেলের জন্য ট্রেনের টিকিট, তারপর এয়ার টিকিট বা বাস টিকিট এসব লাগে তাহলে এমআর ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের হেল্প নিতে পারেন। আর এই ব্লগটা বাংলাদেশে যেয়ে শেষ করবো, বিকজ যাওয়ার ব্লগ অনেক বোরিং হয়, যত তাড়াতাড়ি দেখানো যায় ফিরে যাওয়া অতই ভালো। দিল্লিতে এসে হোটেলে চেক ইন করছি, আর এটা হচ্ছে আমার হোটেল রুম। এসি আছে, টিভি আছে, একটা ডাবল বেড, এখানে বসার জায়গা আছে, কভার্ড আছে, সাইড টেবিল আছে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম, দিস ইজ দ্য ওয়াশরুম। গোসল করার জন্য একটা সেপারেট কেবিন আছে। নাইস, সিম্পলের মধ্যে মোটামুটি ভালো। আমি জাস্ট রাতে ঘুমানোর জন্য মানে আজকে এখন বাজে অলমোস্ট রাত 12টা, এখন বাজে রাত 12টা, 12টার দিকে এসে চেক ইন করছি, রাতটা ঘুমায় কালকে সকাল 11টায় চেক আউট করবো। তো এখন টোটালি টায়ার্ড, অনেক জার্নি করে আসছি, সারাদিন জয়পুরে ঘুরছি, সেই সকালে বেরোইছি, জয়পুরে সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা রওনা দিয়ে এখন রাত 12টার সময় দিল্লিতে এসে পৌঁছেছি। কালকে দুপুর 3টায় আমার ফ্লাইট বাংলাদেশ বিমানে, এখন আর কোনো এনার্জি নেই, এখন একবারে জাস্ট শুয়ে পড়বো আর ঘুমাবো। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম দি ভেরি নেক্সট ডে। এখন বাজে সকাল 11টায়, 3টার দিকে আমার ফ্লাইট, সো আমার ব্যাগটেক গুছানো ডান, আর এখন হোটেল চেক আউট করতে হবে। চেক আউট করে তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে, বিকজ সিকিউরিটি চেক বাকি, ইমিগ্রেশন বাকি, অনেক অনেক ঝামেলা আছে। সো চলেন এয়ারপোর্টের দিকে যাই। দিল্লি এয়ারপোর্টে ফার্স্ট টাইম আসছি, দিল্লি এয়ারপোর্ট বেশ বড়। আমার ফ্লাইট নাম্বার BG398 ঢাকা, আর এখানে হচ্ছে চেক ইন হচ্ছে, ইমিগ্রেশন ডান, সব কিছু ডান, এখন উই আর রেডি টু ফ্লাই। হাতে হিউজ টাইম আছে, সো এখন দিল্লি এয়ারপোর্টে একটু ঘুরে দেখব, তারপর ফ্লাইটে উঠে সোজা বাংলাদেশ। কতদিন পরে দেশে যাচ্ছি, অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে পুরো ইন্ডিয়াতে ঘুরতেছি, অ্যান্ড আই থিঙ্ক ইটস এনাফ।
দুই সপ্তাহ ইন্ডিয়াতে ঘোরা এনাফ, এখন অন্য একটা দেশে যাবো ইনশাল্লাহ। সাবকন্টিনেন্টালের অন্য যে দেশগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো, সো ওয়েট করেন, সামনে কিন্তু আরও এক্সাইটিং ব্লগস আসতেছে। অ্যান্ড ইয়াহ, কিপ চিনিং, অ্যান্ড যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার কাশ্মীর, দিল্লি, আগ্রা, রাজস্থান এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেন নাই, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করুন। বাট ফ্লাইটে ওঠার আগে যেটা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সকালে খাওয়া দাওয়া অত ভালো হয় নাই, হয়তো হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাট দেন এগেইন সবাই সবই তো ভেজ দেয়, বাট আমি নন ভেজ খাবো। সো চলেন, উপরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে লাইক ম্যাকডোনাল্ডস, KFC। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখন বাজে 2:45, আধা ঘন্টা পরে আমাদের প্লেন ছেড়ে দিবে। আর আই থিঙ্ক দ্যাটস আওয়ার প্লেন। তো আমার সিট হচ্ছে 20F, অ্যান্ড আই থিঙ্ক 20F, আর আড়াই ঘন্টার ফ্লাইট দিল্লি থেকে ঢাকা। সো হোপফুলি 6:30টার মধ্যে পৌঁছে যাবো ঢাকাতে। ফাইনালি ব্যাক টু বাংলাদেশ, ইমিগ্রেশন ডান, ব্যাগেজ নেওয়া ডান, আর এখন বাজে 6:20। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অ্যাডভেঞ্চারে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সাইনিং অফ ফ্রম বাংলাদেশ।